नमस्कार বন্ধুরা, রেলওয়ে জিডিসি নিউ রিক্রুটমেন্ট, রেলে নতুন ভর্তি সমস্ত কিছু তোমাদের বিরুদ্ধে বলবো। আজকের মূল টপিক হচ্ছে অ্যাসেসমেন্ট অফ টোটাল ভ্যাকান্সি নোটিফিকেশন জিডিসি। ঠিক আছে, একদম সম্পূর্ণরূপে অফিসিয়াল নোটিফিকেশন। তো আমি তোমাদের বলবো ভিডিওতে কী উল্লেখিত রয়েছে, তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, কারণ রেলে একটা হিউজ পরিমাণ আপকামিং ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসতে হচ্ছে। তো সে সকল সম্বন্ধে লেটেস্ট আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা মুহূর্তে মুহূর্তে পেয়ে যাবে। চলো তো প্রথমে নোটিফিকেশন সম্বন্ধে তোমাদের বলে রেখে দিই। ওয়েস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার অফিস, ঠিক আছে, মুম্বাই, ডেট 4/7/2023, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। সাবজেক্টটা যদি দেখতে পারো সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর ভ্যাকান্সিস টু দ্য ফিল্ড থ্রু 25% জিডিসি কোটা। জিডিসি মানে হচ্ছে তোমরা জানো যে ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম হয় তার মাধ্যমে, ঠিক আছে, যে নিয়োগটা। এটা নিয়ে কিন্তু এর আগেও 2-3টি ভিডিও করেছি, তো সেই তুলনায় সেই ভিডিওগুলোর তুলনায় কিন্তু এই ভিডিওতে লেটেস্ট আপডেট উঠে আসছে সেটা তোমাদের বলছি। কারণ দেখো, জেনারেল ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ ডিপার্টমেন্টাল যে সমস্ত এক্সামগুলো কত পার্সেন্ট রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে, তার যে ভ্যাকান্সি সেটা কমপ্লিট, সেটা হওয়ার পর কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে কোটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের শূন্যপদ আসতে চলেছে। তো প্রথমত এখানে আমি তোমাদের বলে রাখছি কী বলছে রেলওয়ে বোর্ড ফাইট লেটার নাম্বার ডেটেড 20/6/2023। দেখো একটু যদি মনে করো, 20/6/2023 মানে হচ্ছে জুন মাসের 20 তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে তোমাদের কিন্তু 25% যে পোস্ট রয়েছে সেটা কিন্তু জিডিসি অর্থাৎ ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে। এটি নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে করেছি। হ্যাভ ডিসাইডেড টু কন্ডাক্ট জিডিসিই ইন ক্রিটিক্যাল সেফটি ক্যাটাগরিজ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রেন ম্যানেজার আদার দেন ওয়ার্কশিপ ইন সেন্ট্রালাইজ ম্যানার ফর অল দ্য জোনাল রেলওয়েজ। ঠিক আছে, এখানে বলছে ইট ইজ দেয়ার ফর অ্যাডভাইস টু ওয়ার্ক আউট 25% অফ দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট ভ্যাকান্সিস অ্যাজ অন 30/6/2023। মানে বলছে তাই 30/6/2023 পর্যন্ত সরাসরি নিয়োগের ডাইরেক্ট রিক্রুটের 25% শূন্যপদের কাজ করার পরামর্শ কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং ভ্যাকান্সিস অ্যাকুয়ারিং ইন দ্য অ্যাসেসমেন্ট পিরিয়ড ফ্রম 1/7/2023 টু 1/7/2025 শ্যাল বি ইয়ার মার্ক ফর রিক্রুটমেন্ট থ্রু জিডিসি ইন দ্য অ্যাবাভ ক্যাটাগরিজ। এবং এই 1 জুলাই 2023 থেকে 1 জুলাই 2025 পর্যন্ত মূল্যায়ন সময়ের মধ্যে জমা হওয়া শূন্যপদগুলির মাধ্যমে জিডিসির মাধ্যমে নিয়োগের জন্য নির্ধারণ করা হবে। এটা এখানে বলেছে অল আরআরসিস হ্যাজ টু পাবলিশ এ সিঙ্গেল নোটিফিকেশন অন দেয়ার ওয়েবসাইট বাই 15/7/2023 গিভিং 1 মান্থ টাইম টু এমপ্লয়িজ ফর অ্যাপ্লাইং এগেনস্ট দ্য নোটিফিকেশন। অর্থাৎ সমস্ত যে তোমার ওয়েবসাইট রয়েছে অল আরআরসি, তাদের একটা সিঙ্গেল নোটিফিকেশন প্রকাশ করতে হবে জুলাই মাসের 15 তারিখে, এবং টাইম দেওয়া হবে 1 মাসের মতো, যেখানে যারা এমপ্লয়ি রয়েছে, যেহেতু এইটা জিডিসি অর্থাৎ ডিপার্টমেন্টাল এক্সাম, যারা বর্তমানে রেলওয়েতে কর্মরত রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে উঁচু পদে যাওয়ার জন্য। তো সেখানে তাদের সময় একটা দেওয়া হবে 1 মাসের মতো, এটা কিন্তু এখানে বলেছে। এর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি ওয়াইজ রিক্রুটমেন্ট অফ দ্য ভ্যাকান্সিস অফ দ্য ডিভিশন টু বি ফিল্ড থ্রু জিডিসি ইন দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। অর্থাৎ এসসি, এসটি, ইউআর, ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কত শূন্যপদ থাকতে পারে বা থাকতে চলেছে ডিভিশনের কাছে, সেটা কিন্তু অবশ্যই সেটা কিন্তু ফিল আপ করে অফিসে পাঠাতে হবে। এখানে নেম অফ দ্য ক্যাটাগরি দেখতে পাচ্ছ এএলপি টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেন ম্যানেজার। এখানে একদিকে লেখা আছে টোটাল ডিআরকিউ ভ্যাকান্সিস, মানে হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা, যেখানে অল ইন্ডিয়া স্টেট ইউনিয়ন টেরিটরির সমস্ত প্রার্থীরা অ্যাপ্লাই বা আবেদন করতে পারে। এবং আরেক দিকে লেখা আছে টোটাল জিডিসি ভ্যাকান্সি, মানে হচ্ছে জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম, বর্তমানে যারা এমপ্লয় রয়েছে, যারা রেলের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে, তারা যদি এই উচ্চ পদে যাতে জানতে, তো তাদের জন্য এখানে কত শূন্যপদ রয়েছে ডিভিশন ওয়াইজ কাছ থেকে এখানে কিন্তু জানতে যাওয়া হয়েছে। এবং এখানে বলা আছে ইট ইজ রিকোয়েস্টেড টু সেন্ড দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ডিভিশন টু দ্য অফিস অন অর বিফোর 6/7/2023, অর্থাৎ জুলাই মাসের 6 তারিখের মধ্যে সমস্ত ডিভিশনের এই অফিসগুলোতে কিন্তু এই যে রিক্রুটমেন্ট কত সংখ্যক কী রয়েছে না রয়েছে, ফাঁকা রয়েছে না কত রয়েছে, কত ভ্যাকান্সি, সমস্ত কিছু পাঠাতে বলেছে। টু এনাবেল আরআরসি টু পাবলিশ দ্য নোটিফিকেশন বাই 15/7/2023
23 অ্যাজ পার টার্গেট সেট বাই রেলওয়ে বোর্ড। যেহেতু রেলওয়ে বোর্ড তারা একটা টার্গেট করেছে জুলাই মাসের 15 তারিখে তারা একটা নোটিফিকেশন বার করবে জেনারেল ডিপার্টমেন্টের কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে। তার জন্য সমস্ত ডিভিশনের কাছ থেকে বলা হয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ কমিউনিটি ওয়াইজ তোমাদের কত শূন্যপদ ফাঁকা রয়েছে সেটা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে এই অফিসে বলা হয়। এইটা কিন্তু লেটেস্ট আপডেট রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে 15 জুলাই যখন জিডিসির ভ্যাকান্সির নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের এই যে টোটাল DRQ ভ্যাকান্সি মানে তোমাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে যারা ফ্রেশার প্রার্থী রয়েছে নতুন প্রার্থী রয়েছে তাদের কিন্তু এই সমস্ত ভ্যাকান্সিগুলো আসতে চলেছে। ALP টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেড ম্যানেজার, ঠিক আছে, সমস্ত শূন্যপদগুলো কিন্তু তোমাদের সামনে আসতে রয়েছে। তো এই ছিল লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, কারণ এই চ্যানেলে লেটেস্ট আপডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়, ঠিক আছে। চলো বলে রাখছি, আসছে ALP টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেলের টেকনিশিয়ান পদে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি তোমাদের সামনে আসতে চলেছে। তো অবশ্যই যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশান বেরোবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বিষয়টি। তো অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ বন্ধুরা।